তারপর আছে এখানে ইলিপস। আমি আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা এই অটোক্যাডে অটোক্যাড যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে প্রথমে যে জিনিসটি করতে হবে তা হচ্ছে এই কমান্ড বারটিকে ফলো করতে হবে। কমান্ড বারটি যদি ফলো করেন তাহলে আপনারা অটোক্যাড শিখতে যেই সময় লাগে তার অর্ধেক সময়ের মধ্যে আপনারা অটোক্যাড শিখে ফেলতে পারবেন। ইন পয়েন্ট দেওয়ার পর এখন বলতেছে আদার ইন্ট অফ অ্যাক্সিস দেখানোর জন্য। এখন এটি আমি কিবোর্ডের F5 এর মাধ্যমে আমি এটা আইসোমেট্রিক প্লান টপ রাইট লেফট যে কোনোটি দিয়ে আমি এই ইলিপসটি ড্র করতে পারি। বাস আমার এখানে ইলিপসটি ড্র করা হয়ে গেল। তারপরে অপশনটি আছে ইলিপস আর্ক, যে কোনো একটি ইলিপসের আর্ক আঁকবো। আগে যেরকম আমরা একটি সার্কেলের আর্ক দেখলাম, এবার আমরা ইলিপসের আর্ক দেখব। তার জন্য আপনারা এখানে এই কমান্ড বারটাকে ফলো করবেন। বাস আমার এখানে একটি ইলিপসের আর্ক ড্র করা হয়ে গেল। তারপর আছে এখানে ইনসার্ট ব্লক। এই ইনসার্ট ব্লকটি দেখানোর আগে আপনাদেরকে দেখাতে হবে মেক এ ব্লক, কিভাবে আমরা ব্লক তৈরি করব। ব্লক তৈরি করা থাকলেই না আমরা যে কোনো একটি ব্লককে ড্রয়িং এ ইনসার্ট করতে পারবো। আমি আমার এই ড্রয়িংটাকে ব্লক আকারে আমি আমার অটোক্যাডে সেভ করে রাখবো, পরবর্তীতে যে কোনো সময় যে কোনো ড্রয়িং এ আমি চাইলে এটা ইনসার্ট করতে পারবো। ফার্স্টে আমার এই ড্রয়িংটাকে ব্লক হিসাবে তৈরি করতে হবে, তার জন্য আমাকে মেক ব্লকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এখানে একটা যে কোনো নাম দিব। তারপর এখানে পিক পয়েন্ট, যখন আমি ব্লকটা ইনসার্ট করব তখন আমার কোন পয়েন্টটাকে হাইলাইটস করে আমি আমার ব্লকটাকে ইনসার্ট করব সেটা আমি এখান থেকে আগে সিলেক্ট করে দিব। তো আমি এখানে আমার এই সেন্টারটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে সিলেক্ট অবজেক্ট, আমি কোন অবজেক্টগুলো নিয়ে আমি আমার ব্লক তৈরি করব। আমার ব্লক হবে এই রেক্ট্যাঙ্গেল এবং এই সার্কেল দিয়ে এবার এন্টার দিব। এখন আমি ওকে দিব। ওকে দিলে আমার এই ব্লকটি তৈরি করা হয়ে গেছে। তো ধরেন আমার এই ব্লকটি এখন নেই, আমি অন্য যে কোনো একটা ড্রয়িং করার পর আমি এখন আমার ওই ব্লকটাকে আমি এখানে ইনসার্ট করব। তাহলে আমি এইবার আমি ক্লিক করব ইনসার্ট ব্লকে। ইনসার্ট ব্লকে ক্লিক করলে আমার এই লাস্ট আমি যে ব্লকটা তৈরি করেছি সেই নামটা এখানে শো করতেছে। আমি যদি অন্য কোনো আরো ব্লক তৈরি করতাম তাহলে সেই নামটা শো করতো। লাস্ট যেটা আমি তৈরি করব সেটা এখানে শো করবে, বা লাস্ট যেটা আমি ইনসার্ট করেছি সেটা এখানে শো করবে। তো এখান থেকে আমি আমার যে ব্লকটি নিতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে করব। ওকে করলে এবার এটা আমি কোন জায়গায় সেট করব। এবার দেখেন আমার এই কার্সরের সাথে আমার ব্লকটা কিন্তু সেট হয়ে গেছে, আমি যেই জায়গায় ইচ্ছা এটারে বসাই দিতে পারি। দেখেন আমার এই ব্লকটা কিন্তু এখানে চলে আসলো, এর জন্য আমাকে নতুন করে আর কোনো ড্রয়িং করার দরকার হইতেছে না। তারপরের যে অপশনটা আছে তা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টটি হচ্ছে আমি যে কোনো একটি পয়েন্ট নির্দিষ্ট করে রাখতে পারি, এজন্য এরকম জাস্ট পয়েন্ট হিসাবে এটা শো করবে।